আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে 20 দিনের এই যুদ্ধে ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ রাশিয়ার 3 সামরিক হেলিকপ্টার ধ্বংস করলো ইউক্রেন এরপর জানিয়ে দেব ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র বিদ্রোহীদের হাতে আরো গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেনের পক্ষে ন্যাটো প্রধানের নতুন হুঁশিয়ারি জানিয়ে দেব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অক্ষত আছে ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ তাছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইউক্রেনে এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা গত এক বছরে 77 জঙ্গি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধে ইউক্রেনকে পুরোদমে ঘিরে ফেলেছে চারদিক থেকে রাশিয়া এবং চেচেন মুসলিম যোদ্ধা আর সর্বশেষ সিরিয়ান ঝাঁকে ঝাঁকে মুসলিম যোদ্ধারা ইউক্রেন দখল নেওয়ার জন্য সীমান্ত দিয়ে প্রবেশ করছে ইতোমধ্যেই আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে তা হলো ইউক্রেনের মসজিদ ব্যতীত সবকিছু একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে ভিউয়ার্স এতে স্পষ্টতই বোঝা যায় রাশিয়া সবসময় মুসলিমদের হয়ে সোচ্চার থাকে এবং যে কারণে রাশিয়াকে সমর্থন দিয়েছে পাকিস্তান অপরদিকে এই ইউক্রেন কিন্তু একসময় ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়েছিল যে কারণে এখন আল্লাহর তরফ থেকে ইউক্রেনকে ধ্বংসের মধ্যে পড়তে হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার 3 সামরিক হেলিকপ্টার ধ্বংস করলো ইউক্রেন ইউক্রেনের খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত 3টি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে এমন তথ্য উঠে এসেছে খবর সিএনএনের স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে ইমেজের একটি জুম ইন অংশে হেলিকপ্টারগুলোকে জ্বলতে দেখা যায় সিএনএনের প্রতিবেদনে এই ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলো এদিন আক্রান্ত হয়েছে নাসার ফায়ার্স ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম জানিয়েছে স্থানীয় সময় দুপুর 1:42 দিকে বিমানবন্দরের এলাকায় ওই হামলার ঘটনা ঘটে ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র বিদ্রোহীদের হাতে বিভিন্ন এলাকায় পিছু হটায় ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র সামরিক যান দেশটির পূর্বাঞ্চল বিদ্রোহীদের কাছে তুলে দিচ্ছে রুশ সেনারা খবর ডেইলি মেইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক ভিডিওটিতে দেখা যায় এমন দৃশ্য লোহানুস্ক ও দোহানুস্কের স্বাধীনতা অর্জনের এসব অস্ত্র কিয়েভের বিরুদ্ধেই ব্যবহার করতে চায় বিদ্রোহীরা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই অস্ত্রগুলো ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট ব্যাটালিয়ন ও টেরিটোরিয়াল ডিফেন্স ব্যাটালিয়নের কাছ থেকে উদ্ধার করা হয়েছে যা তুলে দেওয়া হয় লোহানুস্ক ও দোহানুস্কের বিদ্রোহীদের অস্ত্রগুলো পরিচালনার বিষয়ে নির্দেশনাও দেয় রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চল রুশপন্থী বিদ্রোহীরা বলছে লোহানুস্ক ও দোনেস্কের স্বাধীনতা অর্জনে এই অস্ত্রগুলো ব্যবহার করব উদ্ধার হওয়া অস্ত্রগুলো আমাদের দেওয়ার জন্য কমরেডদের ধন্যবাদ শত্রুপক্ষকে তাদের নিজেদের অস্ত্র দিয়েই ঘায়েল করব উল্লেখ্য ইউক্রেনে হামলা শুরুর পর ঠিক 2 দিন আগে লোহানুস্ক ও দোহানুস্ককে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয় রাশিয়া ইউক্রেনের পক্ষে ন্যাটো প্রধানের নতুন হুঁশিয়ার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 20 দিন পার হয়ে গেল রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর যখন ধ্বংসস্তূপে পরিণত এদিকে আশানুরূপ সহযোগিতা না পেয়ে যখন ভলোদিমির জেলেনস্কি হতাশায় পড়ছেন তখন ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবারের এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানিয়েছেন আগামীকাল ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা জোটের নিরাপত্তা বিষয়ে বৈঠকে বসবেন তিনি বলেন ইউক্রেনের জনগণ তাদের বাড়িঘর ও তাদের ভবিষ্যৎ রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে আগামীকাল আমাদের সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ যোগ দেবেন সেখানে থাকবে আমাদের অন্যান্য অংশীদার জর্জিয়া ফিনল্যান্ড সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন স্টলটেনবার্গ আরও বলেন বহু বছর ধরে ন্যাটো মিত্ররা হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে তাদের অনেকেই এখন সামনের সারিতে লড়াই করছে অ্যান্টি ট্যাঙ্ক এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র ড্রোন
গোলা বারুদ এবং জ্বালানি সহ উল্লেখযোগ্য পরিমাণে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে ন্যাটোর মিত্ররা। এই প্রশিক্ষণ ও সরঞ্জাম ইউক্রেনকে আত্মরক্ষা করতে সাহায্য করছে তারা। ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের আত্মরক্ষার মৌলিক অধিকার রয়েছে যা জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত। সামরিক সরঞ্জাম এবং আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ন্যাটো মিত্র এবং অংশীদাররা ইউক্রেনকে সেই অধিকার বজায় রাখতে সহায়তা করতে থাকবে। ন্যাটোর মূল কাজ হলো সমস্ত মিত্রদের রক্ষা করা এবং রক্ষা পাওয়া। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে স্টলটেনবার্গ বলেন, জোট জুড়ে এখনও কয়েক হাজার বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। ইউরোপে 100,000 মার্কিন সেনা এবং প্রায় 40,000 সৈন্য সরাসরি ন্যাটো কমান্ডের অধীনে রয়েছে। ইউরোপের পূর্ব দিকে শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেন ন্যাটো প্রধান। বলেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন এবং বেলারুশের সাথে এর সামরিক একীকরণ ইউরোপ মহাদেশে একটি নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করেছে। তাই এই নতুন বাস্তবতার জন্য আমাদের সামরিক অবস্থানকে নতুন করে প্রস্তুত করতে হবে। আগামীকাল সমস্ত ডোমেইনে দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য মন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আমরা আমাদের নৌ এবং বিমান সেনা মোতায়েনও বড় ধরনের বৃদ্ধির বিষয়টি বিবেচনা করব। এছাড়া ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ এবং সাইবার প্রতিরক্ষাও বৃদ্ধি করা হবে। আমি আশা করি যে আমরা জোনে আমাদের মাদ্রিদ শীর্ষ সম্মেলনের বিকল্পগুলো তৈরি করার জন্য ন্যাটোর সামরিক কমান্ডারদের দায়িত্ব দেব। তথ্যসূত্র ন্যাটো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। অক্ষত আছে ইউক্রেনের সুলতান সুলাইমান মসজিদ, গোলা নিক্ষেপের অভিযোগ। দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের একটি মসজিদে রাশিয়ান বাহিনী গোলা নিক্ষেপ করেছে বলে যে অভিযোগ উঠেছিল তা নাকচ করেছে মসজিদের দায়িত্বশীলরা। তারা বলছে রুশ বাহিনী শহরটি ঘিরে ফেলেছে এবং শহরে গোলা নিক্ষেপ করছে। তবে আমাদের মসজিদ এখনও নিরাপদ আছে, তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির প্রধান হাসি ওগ্লু আনাদোলুকে বলেন, মসজিদ থেকে 2 কিলোমিটার দূরে সংঘাত চলছে। গত শুক্রবার মসজিদ থেকে 700 মিটার দূরে একটি রকেট বিস্ফোরিত হয়। এর আগে গত শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মসজিদের গোলা নিক্ষেপের অভিযোগ করেন। মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, তুর্কি নাগরিক সহ আশ্রয় প্রার্থীরা যখন মসজিদে আশ্রয় নিচ্ছিল তখন তাতে বোমা নিক্ষেপ করা হয়। খবর আল জাজিরা। তিনি বলেন, মারিওপোলে অবস্থিত দ্য মস্কো অব সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং হিজ ওয়াইফ রোকজোলানতে রুশ অনুপ্রবেশকারীরা গোলা নিক্ষেপ করেছিল। তুর্কি নাগরিক সহ 80 জনের অধিক শিশু প্রাপ্তবয়স্ক আশ্রয়ের জন্য অবস্থান করেছিল। এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া কোনো ধরনের সাধারণ মানুষকে লক্ষ্যে পরিণত করার কথা অস্বীকার করেছে। সূত্র আল জাজিরা ও আনাদোলু এজেন্সি। পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা, গত 1 বছরে 77 জঙ্গি নিহত। 2021 সালে সন্ত্রাসবাদীদের আক্রমণে 42 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছিলেন, 117 জন আহত হয়েছিলেন। প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে অনবরত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চলছে। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক সেনাবাহিনী। গত বছরে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে 77 জঙ্গি নিহত হয়েছে। এরই পাশাপাশি অনুপ্রবেশের চেষ্টার সময় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংসদে এমনই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। একইভাবে 2020 সালে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় সেনার গুলিতে 99 জঙ্গি নিহত হয়েছিল। সে বছর 19 জঙ্গিকে ধরে ফেলেছিলেন জওয়ানরা। পাকিস্তান থেকে মূলত ভারতের জম্মু কাশ্মীর সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলে। উপত্যকার বিভিন্ন প্রান্তে অনবরত সন্ত্রাসবাদে মদদ দিয়ে চলেছে পাকিস্তান, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জম্মু কাশ্মীর সহ ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তার দায়িত্ব সামলাতে গিয়ে 2021-এ সন্ত্রাসবাদীদের আক্রমণে 42 নিরাপত্তা কর্মী শহীদ হয়েছিলেন, 117 জন আহত হয়েছিলেন। 2020 সালে এই পরিসংখ্যান ছিল যথাক্রমে 62 ও 106 জন। উল্লেখ্য, 2021-এর ফেব্রুয়ারি মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। পরবর্তীকালে ভারত পাক সীমান্তে গুলি চালানোর ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। সীমান্তের এই শীতলতার প্রভাব অনুপ্রবেশের ক্ষেত্রে পড়ার কথা ছিল, তবে তা হয়নি। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান তাদের সীমান্তের ওপর থেকে ক্রমাগত ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূস্বর্গে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে পাকিস্তান। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরে ক্রমাগত অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে জম্মু ও কাশ্মীরের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংসদে উপত্যকার উন্নয়ন প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, সরকার আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে।